नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি বিষয় বিদেশ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা করাচি থেকে 275 কিলোমিটার দূরে লাইনচ্যুত হাজারা এক্সপ্রেস মৃত কমপক্ষে 20 আহত শতাধিক আরো যাত্রীর মৃত্যুর আশঙ্কা জোর কদমে চলছে উদ্ধার কাজ পাকিস্তানের সিন্ধু প্রদেশে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত 10টি বগি লাইনচ্যুত মৃত বহু আহত শতাধিক মানুষ চলছে উদ্ধার কাজ আশঙ্কা করা হচ্ছে ট্রেনের ভেতর আটকে থাকতে পারেন আরো যাত্রী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালগুলিতে ইমার্জেন্সি ঘোষণা করেছে প্রশাসন করাচি থেকে 275 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস কিভাবে লাইনচ্যুত হলো সেই কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এর আগে বছরের শুরুতেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাজারা এক্সপ্রেস কলকাতা টিভি এই খবরের দিকে আমরা চোখ রাখবো আপনারা দেখলেন সেই ছবি পাকিস্তানের করাচি থেকে রাওয়ালপিন্ডির গামী হাজারা এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটে এবং প্রচুর মৃত্যুর ঘটনা চোখে আসছে এবং সামনে আসছে প্রচুর মৃত্যুর ঘটনা এবং আহতের সংখ্যাও বহু রয়েছে এমনটা জানা যাচ্ছে সেই ছবি সরাসরি দেখছেন পাকিস্তানের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃত্যু অন্তত 20 আহত কমপক্ষে বহু মানুষ সেটা জানা যাচ্ছে লাইনচ্যুত হাজারা এক্সপ্রেস এবং অনুমান করা হচ্ছে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং এটা অনুমান করা হচ্ছে এই ট্রেনের ভেতরেও বহু মৃতের সংখ্যা বাড়তে পারে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে হাজারা এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দুটা ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো এখনো পর্যন্ত যেটা খবর সে মৃতের সংখ্যাটা কিন্তু বেড়েছে মৃতের সংখ্যা যেটা জানানো হচ্ছে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক আহত তাদের ওই যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ করাচি থেকে প্রায় 275 কিলোমিটার দূরে নবাব শাহ শাহজাদপুরের মাঝখানে সেখানে এই নবাব শাহের যে পিপুলস মেডিকেল কলেজ হসপিটাল সেখানেই মূলত আহতদের ভর্তি করা হয়েছে এবং আশপাশে যে কটি হাসপাতাল রয়েছে সব হাসপাতালে কিন্তু একটা এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে অর্থাৎ যে সমস্ত এই ট্রেনের দুর্ঘটনায় আহত যে সমস্ত মানুষকে যে সমস্ত যাত্রীকে ওখানে দিয়ে যাওয়া হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসার জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা বলাই যায় কারণ এই হাজারা এক্সপ্রেস এই চলতি বছরের প্রথম দিকে কিন্তু একটি বড়সড় দুর্ঘটনা এড়িয়েছিল কিন্তু তারপরে যেটা আজ ঘটেছে রাওয়ালপিন্ডি যাচ্ছিল অর্থাৎ রাওয়ালপিন্ডিগামী যে হাজারা এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে করাচি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে 10টি বগি লাইনচ্যুত হয় এখনো উদ্ধার কাজ চলছে সবাইকে উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি কারণ এই লাইনচ্যুত যে বগি সেই বগির নিচে কিন্তু অনেকেই চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পাকিস্তানের রেলমন্ত্রী খাওয়াজা ট্রাফিক তিনি যেটা বলেছেন যে টেকনিক্যাল ফল্ট হতে পারে সাবোটাজের ঘটনা ঘটতে পারে এবং তিনি কিন্তু এই সাবোটাজ অর্থাৎ কোথাও একটা মানে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে কোথাও একটা এই ধরনের ঘটনা ঘটে পারে এই বিষয়টা কিন্তু পাকিস্তানের রেলমন্ত্রী সেটা উল্লেখ করেছেন কিন্তু সাবোটাজ কে করলো সেটা একটা বড় প্রশ্ন আজকে তার যে মানে বিছানা কিন্তু পিটিআইয়ের দিকে অর্থাৎ পাকিস্তান তেহরিকে ইনসাফ যার প্রধান ইমরান খান পাক প্রধানমন্ত্রী তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে শাহবাজ শরিফ সরকার এবং তাকে কিন্তু 3 বছরের জেল দেওয়া হয়েছে সুতরাং কোথাও একটা এই যে সাবোটাজের কথা যেটা বলছেন পাকিস্তানের রেলমন্ত্রী কোথাও কিন্তু পিটিআই কে নিশানা করা হচ্ছে কিন্তু কেন এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে এটি রেলের বিভাগীয় তদন্ত চলছে এবং তার সঙ্গে স্থানীয় প্রশাসন তারাও কিন্তু তদন্ত চালাচ্ছে এবং উদ্ধার কাজ জোর কদমে চলছে স্থানীয় মানুষ তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং পাকিস্তানের পাক সরকার এবং পাকিস্তানের যে রেলমন্ত্রক এই রেলমন্ত্রকের তরফ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে সেই ঘটনা এই উদ্ধারকারী ট্রেন কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে এবং এখনো এই সব বগিগুলোকে সরিয়ে ফেলা এই সম্ভব হয়নি সেটা সম্ভব নয় এবং সেখান থেকে কিন্তু দেহ বার করে নিয়ে আসা হচ্ছে কয়েকজন কিন্তু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে এবং ওখান থেকে ঘটনাস্থল থেকে যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ থেকে কিন্তু বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত এবং যত সময় যাবে ততই কিন্তু পরিষ্কার হবে সংখ্যা আরো কত বাড়ছে
একদমই। আর এই যে এই যে দুর্ঘটনা, এবং তুমি যেটা বললে যে একদিকে কাপ্তানকে যখন গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে নিশানা করা হচ্ছে, এটা কতটা যুক্তিপূর্ণ বলে তোমার মনে হয়? আবার প্রশ্ন করো। এই যে তুমি যেটা বললে যে একদিকে কাপ্তানকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সব মিলিয়ে একটা নিশানা করা হচ্ছে, সেই নিশানার কতটা যুক্তিপূর্ণ বলে তোমার মনে হয়? দেখো, নিশানা যুক্তিপূর্ণ সে প্রশ্ন পড়ে। এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক ভাবে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, এবং এই অবস্থায় একটা বড় সড়ো এমন একটা ট্রেন দুর্ঘটনা, সেখানে এই প্রশ্নটা কিন্তু উঠতে পারে, এবং পাক সরকারের তরফ থেকে এই প্রশ্নটা তারা তুলবে। তার কারণ বর্তমানে যে পরিস্থিতি দেখা গেছে, যেভাবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সরানো হয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে, শাহবাজ শরীফ সরকার দায়িত্ব দিয়েছে, কোথাও একটা সেনা অভ্যুত্থানের বিষয়টা সামনে এসেছে, এই পরিস্থিতি কিন্তু এই বিষয়টা পাক সরকারের তরফ থেকে নিশানা করা হবে। তার কারণ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি যখন গ্রেপ্তার হলেন, তার দুদিন পরেই ঘটনাটা ঘটলো, তাহলে কোথাও কি এই বিষয়টা যে সাবোতাজের কথা যে বলছেন পাকিস্তানের রেলমন্ত্রী, তাহলে কি কোথাও পিটিআইকে নিশানা করছেন? তিনি হয়তো পিটিআইকে নিশানা করছেন, কিন্তু এটাও কিন্তু ঠিক যে এই হাজারা এক্সপ্রেস এবছরের চলতি বছরের প্রথম দিকে একটি বড়সড় দুর্ঘটনা এড়িয়েছিল। তাহলে হাজারা এক্সপ্রেস ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়েছে কিনা, রেলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল কিনা, সিগন্যালিং এর কোনো সমস্যা ছিল কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট ছিল কিনা, সেই বিষয়টা কিন্তু তদন্তে উঠে আসবে। সুতরাং এখনই পাক রেলমন্ত্রী যে অভিযোগটা করছেন বা যে বিষয়টা সামনে আনছেন, সাবোতাজের ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু এক্ষুনি কিন্তু অতটা জোর পাবে না। একদমই, ধন্যবাদ দিব্যেন্দু। এই মুহূর্তে দেখছেন যে লাইনচ্যুত হয়েছে হাজারা এক্সপ্রেস, এবং সেখানে মৃত্যুর সংখ্যা বহু রয়েছে, এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, এমনটাও এই মুহূর্তে পাক রেল সূত্রে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা সেদিকে আমাদের নজর থাকবে, এবং এখনও পর্যন্ত চলছে উদ্ধার কাজ। তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেপ্তারির প্রতিবাদ, ইসলামাবাদ থেকে লাহোর পেশোয়ারের পথে প্রতিবাদে কাপ্তানের সমর্থকরা, পাক পুলিশ নির্বিচারে ইমরান অনুগামীদের মারধর করছে বলে অভিযোগ, বহু কর্মী সমর্থকদের আটক করা হয়েছে বলেও জানা গেছে।